হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে নন্দীগ্রামের হরিপুর থেকে টেঙ্গুয়া পর্যন্ত বাংলাদেশের ঘটনার তীব্র প্রতিবাদে মহা পদযাত্রা। পদযাত্রাতে অংশগ্রহণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টেঙ্গুয়াতে বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী। কয়েক হাজার মানুষের এই মিছিল থেকে বাংলাদেশের ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন শুভেন্দু অধিকারী। আমি সমস্ত হিন্দু যোদ্ধাদের, সনাতনের সেবকদের এবং প্রতিবাদী জনগণকে আমি গৈরিক অভিনন্দন জানাই। আপনারা জানেন যে এবারে প্রায় 38,000 দুর্গা পূজা বাংলাদেশে হয়েছিল এবং এই পুজো বাংলা বাঙালির শ্রেষ্ঠ উৎসব পৃথিবীর মধ্যে। এবং আপনারা জানেন কুমিল্লাতে একটা পবিত্র গ্রন্থ রাতের অন্ধকারে মাঝ রাতে আমাদের মণ্ডপে রেখে দিয়ে যায়। কে রেখে দিয়ে গেছেন? তার নাম ইকবাল হোসেন। তিনি বজরংবলীর গদাটা কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে গেছেন, আর এই ঘটনাটা চক্রান্ত করে ঘটিয়ে বাংলাদেশের কয়েক হাজার মণ্ডপ ভাঙা হলো, 500 দুর্গা মূর্তি ভেঙে তছনছ করা হলো, 200 মন্দির ভূপাতিত, এমনকি 71-এ পাকিস্তানের সময়, রাজাকারের সময় যে মন্দিরগুলো হাত দেয়নি এবারে সেই মন্দিরগুলো অস্তিত্ব রাখতে পারেনি। রাম ঠাকুরের মূর্তি মন্দির, রামকৃষ্ণ আশ্রম, বাবা লোকনাথ ঠাকুরের আশ্রম, নোয়াখালীর ইস্কন মন্দির, যে ইস্কন পবিত্র রমজান মাসে ইফতার দেয় মায়াপুরে, তাকেও ছাড়েনি। যেহেতু তারা গেরুয়া বসন করে, হরে কৃষ্ণ বলে, কারো ছাড় নেই। আজকে দেখেছেন আপনারা, আমরা হয়তো দেশ ভাগ হয়েছে, ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় আজকে আমাদের রেখে দিয়ে গেছেন ভারতে, হিন্দু পাঞ্জাব আর হিন্দু বাংলা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি রেখেছেন, নইলে আমাদেরও ঢাকা বা ইসলামাবাদের আন্ডারে থাকতে হতো। আপনারা জানেন